এই যে ওয়েলকামটা মুন্নার এখানে লেখা আছে, এখান থেকে মুন্নার শুরু হয়ে গেল মানে। এই জায়গাটা চা বাগানের মাঝখান দিয়ে, রাস্তাটা এত সুন্দর লাগছে তাই একটু দাঁড়িয়ে পড়লাম এখানে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই যে আপনার একটু বাসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানকার একদম লোকাল স্টাইলের বাস। এই রাস্তার অবস্থা একবার দেখুন, পুরো জ্যাম। সবুজটা দেখেছেন কত সবুজ এখানে। পুরো চায়ের বাগান দেখুন, হেভি লাগছে। মুন্নার আসার ইচ্ছে অনেককাল ধরেই ছিল, ফাইনালি এখন যাচ্ছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হোমস্টে, এখানেই ছিলাম আমি। বেশ সুন্দর, খুব সুন্দর একটা বাংলো প্রপার্টি টাইপের, সব কিছু আছে। যাওয়া যাক, খেয়ে বেরোই তাহলে, 40 হয়ে গেছে। এই দাদা এখন ঝড়ের মতো নিয়ে যাচ্ছে আমাকে, কারণ লেট করে এসছে। আমি খাওয়ারটাও পেয়ে গেছি, এটা ভালো হয়েছে, সুই দিয়ে খাওয়ার নিয়ে নিয়েছে। এখন বারকলা শিবাগিরি স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এখন বারকলা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন মনে হচ্ছে লেট, কিন্তু এখানেই আসবে আর কি। কেরালা স্পেশাল এটা বলছে, নিউ দিল্লি কেরালা এক্সপ্রেস 12625। 1:06 এখানে টাইম, 1:07 চলে যাবে, তো এখানে জাস্ট 1 মিনিট দাঁড়াবে। এই যে বারকলা শিবাগিরি স্টেশন, আসুক ট্রেন এবার, হাতে 10 মিনিট আছে। দাদা খুব তাড়াতাড়ি নিয়ে এসছে, 5 মিনিট আমার ঝড়ের মতো নিয়ে চলে এসছে। এই যে খাওয়ার দাওয়ার দোকানে জিজ্ঞেস করে নিলাম যে কোথায় ট্রেন আসবে, বললে এখানেই আসবে নাকি, এখানেই B1 কোচ পড়বে। আমার হচ্ছে B1 53, সামনে ফুড ট্র্যাকও আছে, ওখান থেকেও খাওয়ার দাওয়ার খেতে পারেন। এই অ্যানাউন্স করছে মনে নিউ দিল্লি অব্দি যাবে, এটা কেরালা নিউ দিল্লি এক্সপ্রেস, ত্রিবান্দম থেকে আসছে। এই ট্রেনটা হচ্ছে এখানে হচ্ছে 1:07, আর ওখানে ERN টাউনে পৌঁছাবে হচ্ছে 4:25। এই অ্যানাউন্স করছে, ডিস্টেন্স কভার করবে হচ্ছে 182 কিলোমিটার অ্যানাউন্স করছে, ঢুকে যায় মনে হচ্ছে। এই যে আমার ট্রেন ঢুকে গেছে একদম কারেক্ট টাইমে, এখানে 1 মিনিট দাঁড়াবে। আর দেখুন এটা হচ্ছে 2nd ক্লাস, এরপর মনে হয় স্লিপার থাকবে, তারপর হচ্ছে 3 টায়ার AC। এই যে S6 S5, 6টা মনে হচ্ছে স্লিপার আছে এখানে, তারপর সব AC 3 টায়ার। যাওয়া যাক, 4:25 নামার টাইম, দেখি কটার সময় নামায় এক্স্যাক্টলি। এখানে লেট করার কথা ছিল, কিন্তু লেটটা আবার মেক আপ করে দিয়েছে মনে হচ্ছে। এই যে ট্রেন ছেড়ে দিল আমার B1 কম্পার্টমেন্ট, কিন্তু আগেই উঠে পড়লাম কারণ ট্রেন 1 মিনিট দাঁড়াবে এখানে। B1-এর দিকে যাই, B1 53। এই যে ট্রেনের ওয়াশরুম ভালোই পরিষ্কার, কারণ সামনে জাস্ট 1টা আগে স্টেশন থেকে এসছে, সব কিছুই রয়েছে। এখানে একটা ইউনিক জিনিস দেখলাম হচ্ছে, দেখুন বাচ্চাদের রেখে বাচ্চাদের ন্যাপি ট্যাপি চেঞ্জ করার জন্য এই জিনিসটা এখানে আছে, বেবি প্রোটেকশন সিট। এটা আমি প্রথমবার দেখছি, আপনারা কি আগে দেখেছেন ট্রেনে এটা, জানাবেন তো একটু, ইউনিক জিনিস কিন্তু। এই যে আমার প্রিয় র্যাপ, চিকেন র্যাপ, এটা আনিয়েছি হচ্ছে 80-90 টাকা দিয়ে, এটা ট্রেনে বসে খেয়ে নিচ্ছি, ছোটো আছে কিন্তু খেতে ভালো বেশ। এই যে কল্যাণ জাংশনে চলে এসছে এখন, এটা কিন্তু বড় একটা জাংশন স্টেশন, আমি আগেও দেখিয়েছিলাম, এখানে সব ট্রেনই মোটামুটি দাঁড়ায়, 2-3 মিনিটের জন্য দাঁড়ায়, এই জন্য লোকজন দৌড়াদৌড়ি করছে। এই কাঠফাটা রোদের মধ্যে 1:43, 1:42 ঢুকে পড়েছে কল্যাণ জাংশনে, ঠিক টাইমেই চলছে কিন্তু ট্রেন। এই প্লাম কেকটা সকালে কিনেছিলাম 50 টাকা দিয়ে, ওয়ার্কলা থেকেই, 50 টাকায় 6 পিস, খেয়ে দেখি কেমন। এই একটা ঢপের চপের চা খেলাম 10 টাকায়, একই কম দিয়েছিল আমাদের বাজে একদম। আর এটা হচ্ছে আমার 3 টায়ার AC, 3 টায়ার AC-তে এই 3টে বার্থ থাকে আর সাইডে 2টো, তো আমার এখানে মিডিল বার্থ 53 নম্বর, সেই জন্য একটু দামটা বেশি পড়েছে, নইলে আপনারা কিন্তু স্লিপারেও যেতে পারেন, দামটা অনেকটা কম পড়বে। পড়াই শুনি এক্সপ্রেস, নামই শুনি কোন না, সেটা পাশ দিয়ে যাচ্ছে। এখন আরেকটা স্টপেজে এসছে, ওটা কী নাম কে জানে, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে এটা মনে হচ্ছে কোটিয়াম স্টেশন, কোট্টাম, অনেকক্ষণ ট্রেন দাঁড়াচ্ছে এখানে।
এই যে অনেকক্ষণই করলাম, স্টেশনে দাঁড়ানোর পর এখন ছাড়লো। এই যে ভাইকাম রোডে ঢুকলো, এখন এর্নাকুলমের জাস্ট আগে স্টপে এটা। এখানে 25 মিনিট লেট দেখাচ্ছে, তো হয়তো মেক আপ করতে পারবে না টাইম। আর এখান থেকে এর্নাকুলম টাউন হচ্ছে 45 মিনিট। এই যে এর্নাকুলম টাউন স্টেশনে নামলাম, টাইম হয়ে গেছে হচ্ছে 4:46, মানে 19 মিনিট লেটে আসলো, 4:25 টাইম ছিল। এবার দেখতে হবে যে আমার হোটেলটা কোন দিকে, সেদিক দিয়ে এক্সিট করবো। এদিকে একটা এক্সিট আছে মনে হচ্ছে, এখান দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। তো যাই দেখি আগে। ট্রেনটা ভালোই ছিল মোটামুটি। এই যে দেখুন, এবার এদিক দিয়েও বেরোনো যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে। ম্যাপটায় চেক করে নি কোন দিক দিয়ে যাবো। এই যে এটা হচ্ছে এর্নাকুলামের অটো স্ট্যান্ড, এখানে অটো প্রিপেড কাউন্টার আছে, সেখান থেকে 30 টাকা দিয়ে কেটে নিলাম। তো আপনারা স্টেশন থেকে বেরোলেই কিন্তু এরকম প্রিপেড কাউন্টার পেয়ে যাবেন, যেটা কিন্তু সস্তা হবে আমার মনে হয় গাড়ির থেকে। তো সেটা দিয়ে কেটে এখন যাচ্ছি, 30 টাকা নিয়েছে, সার্ভিস চার্জ আমার 2 টাকা। এখান থেকে আমার যে হোটেলটা আছে সেটা বলছে 1.1 কিলোমিটার। তো যাওয়া যাক, দাদাকে ম্যাপে লোকেশনটা মোটামুটি দেখিয়ে দিলাম, এবার আবার ব্যাক টু কোচি। স্টেশনের জাস্ট বাইরেই আছে কিন্তু, আপনাকে খুঁজতেও হবে না, দেখবেন সব লোকজন অটোর জন্যই যাচ্ছে, গাড়ি খুব একটা লোক করছে না দেখলাম। হ্যালো, গুড ইভিনিং সবাইকে ফ্রম কোচি। আমি এখন চলে এসেছি হচ্ছে কোচিতে, নট ফোর্ট কোচি। এখানে নামলাম হচ্ছে এর্নাকুলাম টাউনে, যেটা আপনাকে দেখালাম ERN স্টেশন, বরকলা থেকে চলে এসেছি। সেখান থেকে অটো নিলাম, সেটাও দেখালাম আপনাদের। 2 টাকা কিন্তু ওই কাউন্টারে সার্ভিস ট্যাক্স নেয়, ঠিক আছে? তো ওরা যেহেতু টিকিটের ব্যবস্থা করে দিচ্ছে, প্রিন্ট আউট মানে ওইসবের জন্য আর কি 2 টাকা। আর ওখানে আমি দেখালাম লোকেশানটা, তো ওনারা বললেন যে এটা 30 টাকা, 30 টাকার টোকেন করে দিলেন। তো আপনারা যেরকম বললাম ট্যাক্সি নেয়নি, কিন্তু অটো নিতে পারেন, সেটা কিন্তু সস্তাই হবে। তাই সেখান থেকে চলে এসেছি হচ্ছে DP ওবেরয় রেসিডেন্সি। এটা একটা এখানকার একটু পুরনো বা ভালো হোটেল, ভালো রিভিউ দেখেছিলাম booking.com, সেই জন্য বুক করে দিয়েছিলাম। আমার এখানে এক নাইটের খরচা পড়ছে হচ্ছে 1047 সব কিছু মিলিয়ে, ট্যাক্স নিয়ে। সেটা অনলাইন পেমেন্ট করে দিয়ে ঢুকে পড়েছি। প্রথমেই বলে দিই, যারা কাজ করেন বা এখানে কাজ করতে চান অথবা ইন্টারনেট অ্যাক্সেস করবেন, তাদের জন্য ওয়াইফাইটা কিন্তু ভালো আছে এখানে, ভালো। মোটামুটি আমি 10-15-20 MBPS স্পিড দেখছি। এবার ফ্রেশন আপ হওয়ার আগে, খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করবো, ফ্রেশন আপ হবো, কাজ করা শুরু করবো, তার আগে চট করে আপনাদের ঘরটা দেখিয়ে দিই, ঠিক আছে? যে 1047 টাকায় কীরকম ঘর পাওয়া যাচ্ছে। প্রতিবার তো সব জায়গায় যাই, গিয়ে ঘরগুলো অগোছালক করার পর দেখাই, তো আমি এখন চেষ্টা করছি যে এসেই আপনাদের ঘরটা দেখিয়ে দেবো। আর ঘরটা দেখাতে দেখাতে বলে দিই যে নাম এই জায়গাটার, কোথা দিয়ে বুকিং করেছি, আর লোকেশান সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এটা কিন্তু স্টেশন থেকে 1.1 কিলোমিটার, এর্নাকুলাম টাউন নর্থ স্টেশন। আর এখান থেকে KSRTC বাস স্ট্যান্ড আছে, যেটা কি না 2 থেকে 2.5 কিলোমিটার মোস্ট প্রবাবলি, এক্স্যাক্টলি আমি আপনাদের বলে দেবো। তো চলুন চট করে ঘরটা আগে দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে দরজা, এখান দিয়ে ঢুকলাম। এখানে একটা বেসিন টাইপের আছে, আয়না আছে। ওয়াশরুমটাকে দেখিয়ে দিই, বেশ বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রপার্টিটা একটু পুরনো কিন্তু ভালো মেনটেন দেখছি আমি। উপরে গিজারও আছে, শাওয়ারও আছে। আর এদিক থেকে দেখুন, এখানে দুখানা সিঙ্গেল বেড রয়েছে। এই যে সাইডে টেবিল আছে, ছোটো জিনিসপত্র রাখতে পারেন, মাঝখানে একটা আরেকটা টেবিল আছে, আর এরকম দুখানা সিঙ্গেল বেড। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওপরে একটা এসি আছে যেটা চলে না, মনে হয় এসি চার্জ দিলে মনে হয় এটা চলবে। এসি রুমের ট্যারিফ হচ্ছে 1500 টাকা মতন দেখলাম। এখন ওয়েদার যেহেতু ভেতরে ভালো আছে, পুরনো হোটেল যেহেতু, ওয়ালগুলো মোটা মোটা, তো ভেতরে দেখেন ঠান্ডাই আছে কিন্তু, দেখুন ফ্যানও কমিয়ে রেখেছেন তাই জন্য। তো আদিকালের টিভি, যেটা আমি দেখবো না। এখানে ছোটো একটা চেয়ার টেবিল সেট আপ আছে, এখানে একটা আয়না আছে, এগুলো সুন্দর বেশ। এদিক থেকে আরেকবার দেখিয়ে দিই চট করে, ভালো রুমটা এমনি, আমার কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। 2 সাবান চেয়ে নিলাম, আর একটা টাওয়েল দিয়েছে। আর বাইরের ভিউটা দেখিয়ে দিই, এখানে একটা জানলা আছে, এই জানলা খুলতেও পারেন। আর বাইরে হচ্ছে রাস্তা, এই দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে একদম রাস্তার ওপরেই, কিন্তু লোকেশান ওয়াইজ কিন্তু খুব ভালো, যদি আপনি ফোর্ট কোচি না থাকতে চান, প্রপার কোচিতে থাকতে চান। তো এই ছিল হিসেব আমার জার্নি ফ্রম ভারকালা টু কোচি। এবার প্ল্যান হচ্ছে আমি আজকে বাসের খোঁজটা পারলে যখন হয় গিয়ে টুক করে গিয়ে নিয়ে আসবো, যে কালকে আমি যাবো হচ্ছে বাসে করে মুন্নার। এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি কিন্তু প্ল্যান করেছিলাম যে কোচি থেকে স্কুটি নিয়ে মুন্নার যাবো, রাস্তার নেই খুব ভালো, ওয়েস্টার্ন ঘাটসের রাস্তা। কিন্তু পরে শুনলাম যে সবাই বলছে 120 কিলোমিটার, অতটা স্কুটি না নিয়ে যাওয়াই ভালো, বাসে করেই যাওয়া ভালো। তাই বাসটা আজকে খোঁজ করে আসবো, আশা করি বাসে করে গিয়ে ভালোই হবে। কিন্তু আমার মেন প্রবলেমটা হচ্ছে, আমি একটা খুব ভালো রিভিউড Airbnb বুক করেছি ওখানে, একটু বেশি দামই পড়েছে মোটামুটি 3 দিনের জন্য, এই 3 নাইটের জন্য।
তো সেটা হচ্ছে মুন্নার থেকে অনেকটা আগে, তো সেটা একটা প্রবলেম। তো সেখানে কিরম্বায় যাবো সেটাই ভাবছি আমি, ভাবছি এখান থেকে বাস নিয়ে মুন্নার টাউনে চলে যাবো, টাউনে গিয়ে স্কুটি নিয়ে তারপরে এদিক ওদিক করবো। কিন্তু স্কুটি পাওয়াটা ডাইসি ব্যাপার, উইকেন্ডে তো পাওয়াটা চাপ থাকে কারণ ওখানে স্কুটির দোকান কম আছে আর প্রচুর লোকের ডিমান্ড থাকে। কিন্তু যেহেতু আমি কালকে বৃহস্পতিবার দিন যাবো, আশা করছি পেয়ে যাবো স্কুটি, তো সেগুলো সব কিছু বলবো, সব কিছু দেখাবো। এখন একটু ফ্রেশ আপ হয়নি, কাজকর্ম করি। আর ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কোনো ডাউটস থাকলে কমেন্ট করবেন, আর স্টে টিউন টু খোঁজবো অ্যাডভেঞ্চার্স। এই প্লাম কেকটা আমি বারকালা থেকে এনেছিলাম, বেশ সুন্দর খেতে। ছ পিসের দাম হচ্ছে 50 টাকা, নাইস। এই আমি এখন রাত্রিবেলা একটু বেরিয়েছি, 8:30 নাগাদ বাস স্ট্যান্ডে যাচ্ছি কালকে বাসের খোঁজটা করতে। বেশি কিছু রেকর্ড করছি না, ক্যামেরা নিয়ে বেরোয়নি, ফোন নিয়ে খেলে বেরিয়েছি। সব ইনফরমেশান আপনার সাথে শেয়ার করবো, আগে ইনফরমেশানগুলো নিয়ে নিই, সব জানাবো তারপর। এই যে এটা হচ্ছে KSRTC-র বাস স্ট্যান্ড, এখানে এখান থেকে মুন্নারে বাস পাওয়া যায়। তাই আমি খোঁজ করে গেলাম, কালকে 6:45 থেকে বাস আছে সকালে, আধ ঘন্টা বাদে বাদে সবগুলি আনাচল হয়ে যাবে, তো সকালে চলে আসবো। আর আমার হোমস্টেটা হচ্ছে আনাচল থেকেই যেতে হবে অটো ধরে। কালকে সকালে একটা ভালো করে দেখাবো, কিন্তু এখানে পুরো একদম একটা দোকান পাশার প্রচুর রয়েছে জিনিসপত্র, রাতে ভালো বোঝা যাচ্ছে না। আর এখন আমার কলও একটা আছে অফিসে, তাই ব্যাক করে যাই, কাল সকালে ডিটেলে দেখাবো। এই দাদার দোকানে ফুচকা পাওয়া যাচ্ছিলো এই মেন হাই রোডের পাশেই, 30 টাকায় 6টা, যাবো খেয়ে নিলাম, ভালোই করেছে। আমাদের মন স্টাইলেরই ঝালও আছে মিষ্টিও আছে, এই ফুচকা কিন্তু হেভি লাগলো। এ দেখে রাখুন, এই হাইওয়ে যে যাচ্ছে মেন রোড, এর পাশেই দাঁড়া বসছে এই শ্রীকৃষ্ণ সুইটসের সামনে। দারুণ দারুণ খেয়ে এবার জমে গেলাম পুরো। আজকে ভাবলাম একটু ভালো মন্দ খাই, অনেকদিন পিজা খাই না, অর্ডার দিলে আমি পিজাটাকে ছড়িয়ে ছিটিয়ে কী করেছে, যাই হোক তাও খেয়ে নেবো আর কি। তো ইচ্ছে হচ্ছিলো পিৎজা খেতে, এখানে গিয়ে লোকাল একটা পিজা আছে সেখান থেকে অর্ডার দিলাম, দিয়ে গেল, খেয়ে নিই একটু কাজ করতে করতে। আর তাহলে আজকে গুড নাইট ফ্রম কোচি, দেখা হবে আবার কালকে, কাল যাওয়া হবে হচ্ছে মুন্নার। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম কোচি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি যাবো হচ্ছে মুন্নারে, যেটা কি না কেরালার খুব ফেমাস একটা হিল স্টেশন। কিন্তু তার আগে বলে দিই, আজকে একদম ঘুম হয়নি, ওই জন্য চোখ টোক বসে আছে। 5:30 সকাল 5:30 5:30 সময় যখন রোদ রয়েছে তখন ঘুমিয়েছি, কারণ হচ্ছে কাল সারা রাতে প্রচণ্ড মশা কামড়েছে, মানে এত মশা কি বলবো। রাত্রিবেলা শুয়েছি, মশা দিয়ে কামড়াতে, মানে কী হলো, এবার লাইট ফাইট জ্বেলে দিলাম, ভালো লাইট জ্বাললে চলে যাবে, হয়তো গেল না, গায়ে চাদর দিয়ে শুচ্ছি, গরম লাগছে, এই বিছানা থেকে ওই বিছানায় আসলাম তাও মশা, মানে প্রচণ্ড পরিমাণে মশা, কদ্দি আসছে কে জানে, এই ঘরের মধ্যেই মশাগুলো ছিল হয়তো, ঘুমাতেই পারেনি, মানে খুব খুব বাজে অবস্থা। ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে মোটামুটি ধরে নিই 10:30-11:30 মধ্যে বেরিয়ে যাবো ওখান থেকে, বেশি লেট করে লাভ নেই, 11টা হয়ে যেতে পারে, দেরি হয়ে গেল। চেষ্টা করছিলাম সকালের দিকে আর একটু ঘুমানোর, কারণ কী হয় জানেন তো, সারাক্ষণ মানে বিকেলবেলা থেকে তো অফিসের কাজ থাকে, ওটা অনেক রাত অবধি চলে, তো সকালে মানে ঘুরিয়ে দিক ওদিক আর কি, তো তার মাঝে যদি একটু রেস্ট না হয় না তখন খুব টায়ার্ড লাগে আর কি, মানে জিনিসগুলো ভালো করে করা যায় না, খুব টায়ারিং হয়ে যায়, তো সেই জন্য একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। ঠিক আছে, বাসে ঘুমানোর চেষ্টা করবো, যদি বাসটা একটু কদের হয় দেখা যাক। দুপুরবেলায় তো গরম থাকবে, এসি বাস তো নেই আমি যতদূর জানি। আজকে এখান থেকে মুন্নার যাবো, সব ডিটেলস বলবো, বাস স্ট্যান্ডে গিয়ে সব কিছু জানাচ্ছি। এখান থেকে 1.2 কিলোমিটার দূরে হচ্ছে KSRTC বাস স্ট্যান্ড, তো সেখানে গিয়ে সব ডিটেলস বলবো আপনাদের, সব কিছু জানাবো, তার আগে খাবারটা খেয়ে নিয়ে জলদি জলদি বেরিয়ে পড়ি। আজকে সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে হচ্ছে না, ব্রেড চিকেন স্যান্ডউইচ দিল অর্ডার দিয়েছি, কি বাজে, কিছুই তো নেই এর মধ্যে, 150 টাকা নিল কিন্তু ভেতরে খুব কম জিনিসপত্রই আছে, এই হয় অনলাইন অর্ডার দিলে। যাই হোক, খেয়ে নিই, কী করবো, একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছিলো। এই ম্যাকডোনাল্ডস এবং বাকি সব ড্রিঙ্কসের কোম্পানি ইন্ডিয়াতে না মিনারেল ওয়াটারের অ্যাড দেখায়, ওই অ্যাডের কিছু সমস্যা আছে আর কি, কিছু রেস্ট্রিকশন আছে। জীবনে আমি কোনো কিন্তু ম্যাকডোনাল্ডসের জল দেখিনি, প্রথমবার দেখলাম, তার মানে সত্যি জলটা আছে। তাহলে আপনারা যদি ম্যাকডোনাল্ডস নর্মাল জিনিসটা খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন, ম্যাকডোনাল্ডসের জল খেতে চান, তাহলে কিন্তু কোচিতে আসতে হবে। এই যে আমি এখন বাস স্টেশনে যাচ্ছি, এখান থেকে 1.2 কিলোমিটার দূরে, এই উবার থেকে অটো বুক করে নিলাম, 38 টাকা মতন পড়লো। মোটামুটি 40-45 লেগে যাবে ধরুন, আমার একটা কুপন ছিল, তো যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। এখন একটু লেটই হয়ে গেছে, সময় হয়ে গেছে হচ্ছে 11:05 টু স্পেসাইস। এই যে আমি এখন চলে এসেছি KSRTC বাস স্টপে, পুরনো বাস স্টপ লেখা আছে সামনে KSRTC বাস স্টেশন আর্নাকুলাম। এই যে এদিক দিয়ে আসলাম, এই সামনে দেখুন একটা ফ্যাশন স্ট্রিট বলে আছে, প্রচুর জামাকাপড় দোকান আছে, আর সামনেই হোটেল লুসিয়া আছে, তার এদিকেই হচ্ছে KSRTC বাস স্ট্যান্ড। এবার কালকে গেছিলাম পেছন দিকে, তো পেছন দিকে টিকিট কাউন্টার আছে, সেদিকেই যাওয়া যাক। বাহ, কি সুন্দর গ্রাফিটি বানিয়েছে এখানে, কাঠফাটা রোদ, এই রোদটা বহুত ডেঞ্জারাস,
আগস্ট মাসে আমি ভাবছি এখানে বৃষ্টি নেই কেন, থাকাও তো উচিত, আমাদের বাংলায় তো বৃষ্টি হচ্ছে। এই যে সামনের যে ডান দিকে টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিটটা কাটি আগে, কেটে নিয়ে তারপর আপনাদের বলছি সব ডিটেলসে। টুকটাক খাওয়া দাওয়ার দোকানে জিনিসপত্র কিনে নিতে পারেন, এর ভেতর দিকে রয়েছে কাউন্টার। এইখানে জিজ্ঞেস করতে আমি যাবো হচ্ছে আনাচাল, তো আনাচালেরটা কোথা থেকে ছাড়ে ছেড়ে আনতে হবে। এই যে রিজার্ভেশন কাউন্টার। এই যে এখন বাসে উঠে পড়েছি, প্রথম বাসে, সেই বাসে আমার টিকিট পড়লো হচ্ছে 63 টাকা। আর এখান থেকে আমি যাত্রা করবো হচ্ছে 52 কিলোমিটার টু কোড়ামঙ্গলম, যেটা হচ্ছে আরেকটা বড় এখানকার বাস স্টপ। এই যে 63 টাকার টিকিট। তো এবার আপনারা ভাবলেন যে মুন্নার কেন ডিরেক্টলি যাচ্ছি না, ব্রেক করে যাচ্ছি কেন, কারণ মুন্নারের বাস কিন্তু অনেক গ্যাপে গ্যাপে আছে। সকালের দিকে একখানা দুখানা বাস আছে যেগুলো ডিরেক্ট যায় মুন্নারে, তারপর কাউন্টারে জিজ্ঞেস করলাম, কাউন্টারে বলছে নেক্সট বাস 12:30, 12:40 আছে। তো মোটামুটি মুন্নারের বাস কিন্তু গ্যাপে গ্যাপে আছে। তো আপনারা এখানে সে একটু ডিটেলে জেনে নেবেন। আমি যদি জানি সকালের দিকে মানে 12টার আগে 3টে না 2টো বাস আছে মুন্নারে ডিরেক্ট যাওয়ার, আর 12টার পরে মানে ধরুন ওই 12:40 একটা আছে, তারপর ওই 1টা কত একটা আছে। তো মোটামুটি ধরুন 45 মিনিট 1 ঘন্টা গ্যাপে গ্যাপে আছে। তো এখন যেহেতু আমার এখানে সময় হয়ে গেছে হচ্ছে 11:15, তো সেই জন্য আমি 12:30 অবধি ওয়েট করলাম না। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে কিসে করে যাওয়া যায়, উনি বললেন যে এখান থেকে চলে যান কোড়ামঙ্গলম, যেটা এখান থেকে 1.5 থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, 53-52 কিলোমিটার। তো সেখানে 63 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি, 60 টাকা আর 3 টাকা হচ্ছে জিএসটি বা সেস, আর সেখান থেকে আমি আবার মুন্নার যাব। আর যেখানে মানে মোটামুটি এখানে অনেকেই ভাষা বোঝা যায় না, তাও যতটা মোটামুটি ইংলিশে বললো বা হিন্দিতে বললো, সেটা হচ্ছে যেখানে নামবো সেখান থেকে কিন্তু নেক্সট বাসটা পেয়ে যাবো। তো বাস স্টপে নামি, নেমে তারপর আপনাকে দেখাবো সে এখান থেকে কী বাস ধরছি মুন্নারের জন্য। আর আগেও আপনাদের বলেছি যে আমি কিন্তু যাবো হচ্ছে আনাচাল, যেখানে আমার হোমস্টেটা আছে বা এয়ারবিএনবি আছে। তো আমি পুরো মুন্নার অবধি যাবো না, তার আগেই মানে 17 কিলোমিটার আগেই আমাকে নেমে যেতে হবে। কিন্তু আমাকে নেক্সট বাসে জিজ্ঞেস করতে হবে যে সব বাস আনাচাল হয়ে যায়, তো আই গেস ইয়েস, কারণ সেই রাস্তাটা মোটামুটি সেমই রাস্তা। তো আপাতত যাওয়া যাক কোড়ামঙ্গলম, এবং সেখানে গিয়ে কী হবে না হবে সেটা আবার দেখাচ্ছি, আর রাস্তাঘাটও দেখাচ্ছি এখন আপনাদের। এই যে আপনার একটু বাসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানকার একদম লোকাল স্টাইলের বাস, 63 টাকা ভাড়া নিয়েছে। এখানে এসি বাস আছে কি না জানি না, কিন্তু এটা আছে, এই বাসটা নর্মাল এখানকার স্টেট বাস। আর এই এখন কোচি শহরের মাঝখান দিয়ে যাচ্ছে। কোচি কিন্তু খুব বড় শহর একটা, সব জিনিসপত্র আছে, প্রচুর লোকজনের বসবাস, আর প্রচুর মানে রিচেসও রয়েছে, মানে প্রচুর লোকের কাছে প্রচুর সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি, দামি দামি দোকান পাশার। এই দেখুন কি বিশাল একটা বাড়ি না ফ্ল্যাট। তো কোচি কিন্তু খুব সুন্দর জায়গা, আর কোচিতে রয়েছে মেট্রো, কোচি মেট্রো কিন্তু বেশ ভালোই কানেক্টেড দা। দেখলাম আলুয়া স্টেশন থেকে একদিন এসেছিলাম, বা আপনি যদি মেট্রো বা কোনো ট্রেন স্টেশন যেতে চান তাহলে কিন্তু কোচি মেট্রো ব্যবহার করতে পারেন, মোটামুটি ভালো রকম কানেকশান আছে সারা শহরের মধ্যে। এখন এখানে টেম্পারেচার হচ্ছে মোটামুটি ধরুন ওই 33-34 ডিগ্রি, গরম আছে বেশ ভালো, আর যত বেলা হয় মানে টেম্পারেচার বাড়বে আর কি, তো জানি না এরকমই থাকবে হয়তো, বুঝতে পারছি না। আকাশে তো সেরকম মেঘ দেখছি না, বৃষ্টিটা খুব এক্সপেক্ট করেছিলাম যে বর্ষার মধ্যে কেরালাটা ঘুরবো, কিন্তু বৃষ্টি তো দেখছি না। এইবার মনে হচ্ছে শহরের বাইরের দিকে একটু বেরোচ্ছি, মেন শহর ছেড়ে একটু মনে হচ্ছে আউটস্কার্টে যাচ্ছি। এই দেখুন মেট্রো যাচ্ছে, এই যে কোচি মেট্রো চলে গেল ওপর দিয়ে, আন্ডারগ্রাউন্ড লাইন কিছু আছে মনে হয় এখানে, আর ওপর দিয়ে ম্যাক্সিমামটা। আমি ভেবেছিলাম এই নর্মাল বাসে যাত্রা খুব একটা সুবিধার হবে না, কারণ এত গরম ছিল, কিন্তু আস্তে আস্তে মেঘ করছে, ভগবান মনে হচ্ছে আমার দিকে দেখছে একটু, যাতে শান্তি করে ঘুরতে পারি, আর এই সানবার্ন হয়ে চামড়া না জ্বলে যায় সেই জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আর এই কোচি বা কেরালা একটা জিনিস নোটিস করলাম, লোকজন কিন্তু হেভি লটারি খেলে, মানে লটারি টিকিটের দোকান কিন্তু প্রচুর আছে। আর যেটা বলছিলাম, বাসে যাওয়া কিন্তু সবচেয়ে সস্তা অপশান, আর আমার প্ল্যানটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। আমি ইনিশিয়ালি ভেবেছিলাম যে এখান থেকে আমি স্কুটি নিয়ে মুন্নার যাবো, সেখান থেকে অ্যালেপি, তারপর ব্যাক টু কোচি, মানে পুরো ট্রায়াঙ্গেলটা করবো, সেই জন্য আমি মুন্নারে আসা প্ল্যান করেছি। নইলে ভারকালা থেকে সবচেয়ে বেস্ট হয় যে আপনি অ্যালেপি চলে আসুন, অ্যালেপি দেখে ওখান থেকে বাস নিয়ে মুন্নার, তারপর মুন্নার থেকে আবার চলে যান কোচি, এটা করলে কিন্তু সবচেয়ে লাভ যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। আমার যেহেতু এয়ারবিএনবি মুন্নারে অলরেডি বুক করা হয়ে গেছিলো, আর আমার কোচির জন্য ট্রেনও ছিল, সেই জন্যই বাধ্য হয়ে আবার চলে আসলাম এখানে। তো প্ল্যানটা আপনার যদি আরও ডিটেলে জানার থাকে আমি আবার বলে দেবো সেটা কীরমভাবে করতে পারেন। তো ওয়েদারটা ভালো হচ্ছে, এটা ভালো জিনিস। আর কোচি বা সেন্ট্রাল অফ কোচি থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার মতন, আর সময় লেগে যাবে ধরুন ওই 3.5-4.5 ঘন্টা লেগে যেতে পারে, কারণ কোচি শহরে কিন্তু ভালো রকম জ্যাম থাকে, কোনো একটা সেলিব্রেশন হচ্ছে মনে হয় এখানে, গান বাজনা গাইছে লোকজন।
এটা কোনো অটো স্ট্যান্ডের অ্যাসোসিয়েশনের কিছু একটা প্রোগ্রাম মনে হচ্ছে, সব ওনামের জন্য। কিন্তু তো যেটা বলছিলাম, আপনারা কিন্তু এখানে অনেকভাবেই আসতে পারেন। আমি ভেবেছিলাম স্কুটি নিয়ে আসবো, তাহলে আমাকে ওই 126 কিলোমিটার কাভার করতে হতো, কিন্তু তা বাদেও একটা অপশন আছে পাবলিক ট্রান্সপোর্ট। এটা তো মোটামুটি আমার এখন 63, এরপরে 80 ধরে রাখুন, মানে মোটামুটি 150 থেকে 160 টাকা লেগে যাবে পাবলিক বাসে আসলে। আর আরেকটা অপশন হচ্ছে গাড়ির অপশন, যদি আপনারা গাড়ি করে আসেন, মানে নিজেরা প্রাইভেট গাড়ি বুক করে, তো তাহলে আমি ওলা উবারে দেখলাম 3.5 থেকে 4.5 মতন পড়ছে, আর বড়ো গাড়ি নিলে 5.5। তো মোটামুটি যদি ভালো নিগোসিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই 4.5 থেকে 4.5 তো ধরেই রাখুন এক সাইডে জার্নি করতে গাড়িতে, যদি গাড়ি বুক করেন। এখানে প্রচুর রকম চার্চ বা ক্যাথিড্রাল আছে, কিন্তু এর আগেও দেখলাম খুব সুন্দর একটা চার্চ ছিল, এখানে একটা চার্চ রয়েছে। কোচি যেহেতু এই পুরো জায়গাটা আর কি একসময় পর্তুগিজ, তারপর ডাচ সেটেলমেন্ট, তারপর ইংরেজরা দখল করে নেয়, তো সেই জন্য কিন্তু এরকম ক্যাথিড্রাল চার্চ প্রচুর দেখতে পাবেন। এই যে এখন চলে এসে হচ্ছে KSRTC বাস স্ট্যান্ড আলুয়া, এটা একটা হল্ট এখানে মনে হচ্ছে, মানে হালকা হল্ট। এই দেখুন বিশাল বড় বাস স্ট্যান্ড, এখান থেকে কিছু লোকজন উঠছে যা দেখছি, তো এখান থেকে কিছু লোকজনকে নিয়ে তারপর আবার এগিয়ে যাওয়া হচ্ছে কোডামঙ্গলমের দিকে। এরকম রাস্তাতে কিন্তু অনেক বড় বড় বাস স্ট্যান্ড বা বাস ডিপো কিন্তু আছে, সেখানেও কিন্তু আপনারা ওয়েট করতে পারেন যদি আপনারা কোচি থেকে না ওঠেন। এই দেখুন এই বাস স্ট্যান্ডটা আলুয়া, সবই KSRTC নিজস্বই। কিন্তু এই যে এখন আরেকটা লোকাল বাস স্ট্যান্ডে চলে এসেছে, পেলাম্বাভুর বাস স্ট্যান্ড, আর এখান থেকে মোটামুটি আরও 17-16-15 কিলোমিটার বাকি আছে কোডামঙ্গলম পৌঁছাবে। এই দেখুন বাস স্ট্যান্ডটা, এইখানে কিন্তু সব শহরের মধ্যেই, মানে মেন শহর থেকে বেরিয়ে একটু বাইরের দিকে যাচ্ছে। পাহাড়ে ক্লাইম্ব যখন শুরু হবে আপনার দেখাবো, প্রচুর ভিড়ভাট্টা এইসব জায়গায়। আমি কোচি প্রথমবার আসছি, তো এসে দেখলাম আমার কিন্তু খুব ভালোই লাগলো, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই এখানে। যদিও নারকল তেলে রান্না বলে এক টাইম একটু ভালো লাগে না, আজকে সকালে এমনি খুব একটা খেতে ইচ্ছে করছিলো না, তাই জন্য একটা অন্য কিছু খেলাম, নইলে কিন্তু ওভারঅল খুবই ভালো খাওয়া দাওয়া মানে হিসাবে আর কি, সস্তাও খাওয়ার দাওয়ার। বাচ্চারা অবাক হয়ে দেখছে যে কী এটা, বুঝতে পারছে না ক্যামেরাটা থেকে। এই রাস্তার অবস্থা একবার দেখুন, পুরো জ্যাম। এই কন্ডাক্টর দাদা উনি এসে বলছেন যে প্রচুর জ্যাম, প্রচুর ভিড়, এরম নাকি হয় না জেনারেলি, এটা হচ্ছে ওনাম স্পেশাল। তো ওনামের সময় কিন্তু এরকম রাস্তায় জ্যামজট পাবেনই, স্পেশালি কোচি ত্রিবান্দম যে বড়ো শহরগুলো আছে সেগুলোতে। দেখি কতক্ষণে পৌঁছায়, লেট তো হয় বোঝাই যাচ্ছে, অলমোস্ট এখন হচ্ছে 12:55। এই যে আরও কোনো একটা বাস স্টেশনে চলে এসছে, বাস স্টপ মনে হচ্ছে এটা, এখান থেকে দেখা যাক কোনো লোক উঠছে নাকি। সব লোকাল লোকজন এখানে, পুরো বাইরের টুরিস্ট নেই বললেই চলে। এই বাসগুলো কিন্তু একদম আদিকালের বাস, সেই স্কুল কলেজ স্কুলে যেরকম বাসে চড়তাম না সেরকম টাইপের। একদম হর্নটা একদম সাইডে লাগানো আছে, তারে কানেকশান করা, ফুল ঝরঝরে, কিন্তু ঠিক আছে কি করা যাবে, সস্তায় 63 টাকায় অর্ধেক রাস্তা চলে যাচ্ছি, ভালোই লাগছে। কেরালা কিন্তু প্রচণ্ড সবুজ, প্রচুর গাছপালা রয়েছে, এই সবুজের জন্যই কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগছে। বর্ষাকাল বা বৃষ্টি পড়লে আরও ভালো লাগতো, আরও সবুজ দেখাতে পারতাম, কিন্তু তাও অনেকটাই গ্রিন গ্রিন টাইপের, আর এরা খুব ভালো মেনটেনও করছে সব কিছু। এই যে এখন কোডামঙ্গলম বা কোঠামঙ্গলম ঢুকে পড়েছে, ম্যাক্সিমাম লোকজন এখানেই নেমে গেল, কিন্তু আমি বাস ডিপো অব্দি যাচ্ছি, কারণ ওখান থেকে আমার বাস ধরতে হবে। আর সময় হয়ে গেছে হচ্ছে 1:25, দেখি 1:30টার মধ্যে বাস স্ট্যান্ডে নেমে গেলে নেক্সট বাস কটায় ধরা যায় সেটা দেখতে হবে। আমি এই রাস্তাটা স্কুটি নিয়ে আসবো হয়েছিলাম, কিন্তু এই যে 53-54 কিলোমিটার আসলো, এখানে কিন্তু কিচ্ছু দেখার মতন নেই, পুরো শহর মানে টাউন এরকম বলতে পারেন, গ্রাম দেখিনি, বড়ো বড়োই শহর ছিল। তো এই রাস্তা কিন্তু কিছু দেখার নেই, এর পরের স্টেশন দেখতে হবে, সেখানে আশা করছি ঘাটের রাস্তা শুরু হবে, ওয়েস্টার্ন ঘাটস, তো সেখানে আশা করি কিছু দেখতে পারবো। তাই আমার এখন মনে হচ্ছে স্কুটি না নিয়ে এসে ভালোই হয়েছে, খাটনি পড়ে যেত, আর প্রচণ্ড রোদ আছে তাই গরমও হতো কিন্তু খুব। এই যে কোডামঙ্গলমের বাস স্টপ থেকে বাস পেয়ে গেছি,
এখানে যে বাস স্টপে নামলাম সেখান থেকে ডিরেক্টলি মুন্নার একটা বাস পেয়ে গেলাম, তো সেটাতেই উঠে গেলাম। তো আনাচাল বলে একটা জায়গা যেখানে আমার নামতে হতো সেখানকার বাস কিন্তু দেখছি না এখানে, তাই বলছে আদিমল্লি বলে কিছু একটা জায়গা আছে সেটাকে নেমে আবার বাস চেঞ্জ করতে হবে। তো আমি সেটা করছি না, ভাবছি একবারে ব্যাগপত্র নিয়ে মুন্নারে চলে যাই, মুন্নারে চলে গিয়ে কিছু একটা হিসেব নিকেশ করবো। স্কুটিটা পেয়ে গেলে ভালো, যদি না পাই তাহলে দেখছি কী করা যায়। কিন্তু আমার মনে হয় এখন এই মুহূর্তে আবার বাস চেঞ্জ করে যাওয়ার চেয়ে একবার চেক করে নিই, যদি আজকে স্কুটিটা নিয়ে নিতে পারি খুব সুবিধা হবে, না পেলে মুশকিল, লেটস সি কী হয়। এই জন্যই মেনলি আমি চেষ্টা করছি যে কোচি থেকে যদি স্কুটি আনা যায়, সেটা হলো না। তো দেখি এখানে যাই তো আগে, গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর যদি স্কুটি আছে নাই পাই, এক জায়গায় ফোন করলাম, ওই জন্য বাস স্টপটা আপনাকে ভালো করে দেখাতে পারলাম না, মানে ওই কল করছিলাম যে স্কুটিটা আছে পাওয়া যাবে নাকি, সে বললো আজকে হবে না কালকে ফোন করো, আরেকজন ফোন ধরলো না। তো গিয়ে দেখি দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। কোডামঙ্গলম বাস স্ট্যান্ড থেকে মুন্নার বাস স্ট্যান্ড ধরুন মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, আর সময় লেগে যাবে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট থেকে 2.5 ঘন্টা মতন। আর এরপর ঘাটস মানে ওয়েস্টার্ন ঘাটসের রাস্তা শুরু হবে, সামনেই রয়েছে পেরিয়ার নদী। আর যেহেতু হঠাৎ করে বাসটা চলে এসছে, ভিড়ভাড়টা ছিল, টুক করে উঠে পড়লাম, কারণ দুপুরের মধ্যে ওখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো সেই জন্য জানলার ধার পাইনি। কিন্তু আপনার যতটা চেষ্টা পারছি আর কি, মানে যতটা পারছি আপনার ভেতর থেকেই দেখানোর চেষ্টা করছি। রাস্তাঘাট এখান থেকে বেশ সুন্দর, প্রচুর গ্রিনারি, আর রাস্তা আস্তে পাহাড়ের দিকে উঠবে মনে হচ্ছে। এই নদীটা জাস্ট ক্রস করে যাওয়ার পর পাহাড় শুরু হবে, ভালো লাগছে। তো 75 কিলোমিটারের জন্য ভাড়া নিলে হচ্ছে 91.91 টাকা, আর টিকিটও দিয়ে দিচ্ছে। কিন্তু এই বাসটাও কিন্তু KSRTC-র বাস, এটা এই যে এখান থেকে আরো 65 কিলোমিটার বাকি, এখানে একটা বাস স্টপে ডিপোয়ে দাঁড়ালো। আর পাশে যে দিদি ছিল ওনাকে বললেন জানালা দেবেন, বললো হ্যাঁ নিয়ে নাও, তাই আমি জানালা ধারে চলে এসেছি। এখন চুলের খুবই বাজে অবস্থা, কিন্তু আশা করছি জায়গাটা পেয়ে গেছি এখন আপনাদের ভালো ভালো ভিডিও এখান থেকে দেখাতে পারবো। জানালা ধার না হলে খুব অসুবিধা হয়ে যায়, তাই ওনার থেকে চাইলাম। ভালো লোক এখানে, ভালো কিন্তু কোনো সমস্যা করে না। তাই এখন একটা শহরের মাঝখান দিয়ে যাচ্ছে, বা একটা ছোটো করে টাউন, এরপর আস্তে আস্তে পাহাড়ে উঠবে। সামনে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, ওদের যেমন ছোটো ছোটো প্যাকেট করা থাকে, তো সেই জন্য আর কি রাস্তাঘাটে চলতে ফিরতে যদি খুলে ফেলি একটা, আর একটা শ্যুট করা হবে না, আর একটা এরকম সিমিলার প্যাকেট করা আছে। এবার পাহাড়ে উঠছে, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো হয়ে যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিপাশটা সবুজ ওয়েস্টার্ন ঘাটসের। এটা হচ্ছে সবচেয়ে ভালো বা একটা ইউনিক ব্যাপার, যেটা হচ্ছে চারিপাশটা সবুজ। কিন্তু একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে সিমলা মানালির মতন এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড কমার্শিয়ালাইজড, সব জায়গায় প্রচুর বাড়িঘর দোর, দোকান পাশার, অ্যাডভেঞ্চার স্পোর্ট, মানে অনেক কিছু মানে ব্যবস্থা করে দিয়েছে আর কি, ভালো একদিক দিয়ে। কিন্তু সেই ন্যাচারাল ফিলটা কিন্তু একটু হলেও কমে গেছে, ওপর দিয়ে গেলে আরও বুঝতে পারবো। এখন মোটামুটি ধরে রাখুন ওই 40-45 কিলোমিটার বাকি আছে মুন্নার যেতে। এই দেখুন, এটার কথাই বলছিলাম, দোকান পাশার, খাওয়ার দাওয়ার দোকান, অ্যাডভেঞ্চার স্পোর্ট, হ্যান ত্যান সব ভরে গেছে, পুরো জায়গাটাই কমার্শিয়াল এই জন্য। ন্যাচারাল ব্যাপার আছে, অনেক সবুজ সবুজ আছে জায়গা, কিন্তু প্রচুর ঘরবাড়ি। এই দেখুন ছোটো ছোটো পাহাড়, আমাদের দার্জিলিং বা ওইসব দিকে যেরকম বিশাল বিশাল পাহাড় আছে, এদিকে কিন্তু সেরকম না। সেটা হয়তো পরের দিকে গিয়ে আরও হয়তো উঠবো, সেটাও হতে পারে। আর মুন্নার এলিভেশন আমি যতদূর জানি 1730 মিটার মতন, যেটা হাইট কিন্তু খারাপ না, ভালো হাইট। কিন্তু মুন্নার আসার ইচ্ছে অনেককাল ধরেই ছিল, অনেকবার প্ল্যানিং করেছি, মে মাসেও প্ল্যানিং করে টিকিট ক্যান্সেল করে দিয়েছি, ফাইনালি এখন যাচ্ছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আশা করছি আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখাতে পারবো। এই এখন চলে এসছে আনিমালি বাস স্ট্যান্ডে, বা আনামালি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমি অটো পেয়ে যাবো হচ্ছে আনাচল যাওয়ার জন্য।
তো এটা ক্রস করে আমরা মুন্নারের দিকে যাব। এখানে অনেক লোকজন নেমে যাচ্ছে, অনেক বড় বাস স্ট্যান্ড মনে হচ্ছে এটা, কিন্তু এত গরম, পাহাড়ে এত গরম কেমন কে জানে। এই যে এটা আমাদের বাস, KSRTC-র বাস, এটা করে যাচ্ছি। আর এখান দিয়ে পরে অটো ধরবো এসে, তো মেন মুন্নারে চলে যাই আগে, গিয়ে দেখে আসি, তারপর ব্যাক করাবো, আনামালিতে এখানে আসবো আবার আনাচাল। এই এখনও মুন্না মুন্না ডাকাটাই করছে, মোটামুটি 20 মিনিটের পর হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে। কিছু লোকজন উঠলো, খুব বেশি লোকজন ওঠেনি। তো এখান থেকে মুন্না কিন্তু আরও 26 কিলোমিটার। বেশ ভালো গরম আছে এখানে, দুপুরবেলা তো ভালো গরম লাগছে। এই যে আনামালি থেকে অ্যাটলাস ছাড়লো, আরও 26 কিলোমিটার। এই আরও দেখুন, এখানে কিন্তু প্রচুর দোকান পাশা সব কিছুই রয়েছে, খুব ব্যস্ত জায়গা। এই রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগছে কিন্তু, আর ওয়েদারটাও যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে একটু, সেই জন্য আরও মজা লাগছে। তবে তাও মানে খুব পাহাড়ি এক্সপেক্ট করে কিন্তু আসবেন না, এখানে সেরকম বিশাল কিছু পাহাড় না, সেই জন্য ওয়েদারটা অতটা এখন ঠান্ডা হয়নি। প্রপার মুন্নারে গেলে আসল বুঝতে পারবো। আর এখানে রাস্তায় কিন্তু অনেক কার্ভ আছে আর কি, প্রচুর বেঁকে বেঁকে যাচ্ছে, তাই যাদের আর কি গাড়িতে বা বাসে শরীর খারাপ হয় তারা কিন্তু কেয়ারফুল থাকবেন, কারণ বাসটাও সেরকম খুব তাড়াতাড়ি চালাচ্ছে আর সেরকম জোরে জোরে টার্ন নিচ্ছে, তাই শরীর খারাপ কিন্তু হতে পারে। আমার কোনো একটা সমস্যা হয় না, কিন্তু যাদের হয় তারা একটু সাবধানে। এইবার কিন্তু বেশ মজাটা আস্তে আস্তে আসছে মনে হচ্ছে, কারণ পাহাড়ে অনেকটাই উঠে এসেছে। এখান থেকে মুন্নার আরও 16 কিলোমিটার মতন দূরে, আর একদম ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, দারুণ লাগছে, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর এখন পাহাড়গুলো প্রপার পাহাড় আর কি। সবুজটা দেখেছেন কত সবুজ এখানে, এত সবুজ পাহাড় কিন্তু বর্ষাকালেই দেখা যায়, কিন্তু এখানে যখন বৃষ্টি নেই যে তাও কিন্তু এরকম সবুজ। বাহ, কয়েকদিন আগেই দার্জিলিং ঘুরে আসলাম, সেরকম একটা ফিলিং আসছে কিন্তু। এখানে এটা অত এলিগেশন না, কিন্তু তাও ভালো লাগছে। আর সব জায়গাতেই না এরকম ব্যানার লাগানো আছে বা হোর্ডিং লাগানো আছে, হোমমেড চকলেট। আমার মনে হচ্ছে মুন্নারে চকলেট কোনো বিখ্যাত হয়তো। এই ওয়েস্টার্ন ঘাটসে এটাই ভালো আর কি, এখানে ওয়াটারফল দেখতে পাওয়া যায়। তো দেখছি কী করে, এই পেছনটা দেখুন, এই যে ওয়াটারফল ছিল ওদিকে একটা, ক্যামেরা হয়তো বুঝতে পারা যাবে না, কিন্তু আপনার সব দেখাবো, সব কোনো চিন্তা করবেন না। এই দেখুন দোকানগুলো লেখা আছে হোমমেড চকলেট, টি পাউডার, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত মজা এসে যাচ্ছে আবার কিন্তু। এই যে ওয়েলকাম টু মুন্নার এখানে লেখা আছে, এখান থেকে মুন্নার শুরু হয়ে গেল মানে, আর 8 কিলোমিটার দেখাচ্ছে সামনে পুরো চায়ের বাগান। বাহ, দুর্দান্ত দুর্দান্ত, পুরো চায়ের বাগান দেখুন, হেভি লাগছে, অপূর্ব অপূর্ব। এটাই দেখতে আসার জন্য তো আসা এখানে, এটা দেখবো বলেই তো এসছি, এত দূর থেকে যাওয়া যাক এবার চায়ের বাগান দেখতে দেখতে। সামনে ভালো মেঘও করছে, এই ওয়েদারটাই তো চাই, এই ওয়েদারটা হলে আর কিচ্ছু চাই না জীবনে, দুর্দান্ত। এখন অলমোস্ট পৌঁছেই গেছি মুন্নার থেকে, মোটামুটি আর 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর এই লেভেলে এসে কিন্তু খালি চায়ের বাগানই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু নেই, খালি পা ডান দিক বাদিক যেদিকে যাতে তাকাচ্ছি সেদিকেই চায়ের বাগান। হেভি লাগছে, পুরো সবুজের মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর এখন চারিপাশে চা বাগান, হালকা মেঘলাও হয়ে এসছে, খুব সুন্দর খুব সুন্দর। সুন্দরটা বারবার বের করে বেশি বলে ফেলি আমি ঠিকই, কিন্তু জায়গাটা এরকমই, এরকমভাবেই ডিসক্রাইব করছি জায়গাটাকে, দেখুন বাইরেটা একবার। এই দেখুন যেরকম বলছিলাম মুন্নার লেখা আছে, আর 3 কিলোমিটার। আর এইদিকে দেখুন চায়ের বাগান, প্রাইভেট আছে সব রকমই চায়ের বাগান রয়েছে এদিকে, সরকারি মনে হয় কম, ম্যাক্সিমামটাই প্রাইভেট। হাইডেল পার্ক মুন্নার, এটা এই সব জায়গায় আসবো আস্তে আস্তে, আগে মেন মার্কেটে বা মেন বাস স্ট্যান্ডে ওখানে পৌঁছে যাই, স্কুটিটা নিই, খাওয়া দাওয়া করি। খিদেও পেয়ে গেছে, 4টে বেজে গেছে এখন, বেশ খিদে পেয়েছে। এখানে KSRTC-র একটা সাইট সিং সার্ভিসও আছে দেখছি, এভরিডে আর কি বলছে 9:30 থেকে 5:30, 300, 250 আর 280। দেখুন জুম করে দেখাচ্ছি, জানি না এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে কি না, কিন্তু এরা কি করায় ও সাইট সিং। এই যে মুন্নার জাস্ট আগে একটা কোনো বাস স্টপ, ইংলিশে কোথাও লেখা নেই তাই বুঝতে পারলাম না। এই যে KSRTE, এটা KSRTC না, এটা TEA। যাওয়া যাক তাহলে এবার, আরও 2 থেকে 2.5 কিলোমিটার।
এই যে NH85 এটা বলছে মাদুরাই এখান থেকে 160 কিলোমিটার, থেনি হচ্ছে 83 কিলোমিটার, তো এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে এই রাস্তা ধরেই যাওয়া যায়। এই সময় হয়ে গেছে হচ্ছে বিকেল 4:05। এটা হচ্ছে মুলনার বাস স্ট্যান্ড, এখানে এইখানে বাস ট্যাক্সি সব কিছুই আছে। এই দেখুন এখানে গ্রিনল্যান্ড চকলেট বলে জায়গা আছে, এখানেই ছেড়ে দিল আর কি। তো এইখানে থেকে মনে হচ্ছে আমার সব দিকেরই বাস পাওয়া যাবে, আর গাড়ি ফাড়িও রয়েছে, তো এখান থেকে আপনার ট্যাক্সিও ভাড়া করতে পারেন। এই যে হোমমেড চকলেটস অ্যান্ড ড্রাই ফ্রুটস, মনে রাখবেন হাই রেঞ্জ হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে, এই সব জায়গাগুলো এখানেই রয়েছে বাসটা। তো যাওয়া যাক, দেখি এবার এখান থেকে কী পাওয়া যায়। আমার কিছু একটা ভাড়া করতে হবে, কারণ এখানে জিজ্ঞেস করে নিচ্ছি মোটামুটি সাইট সিইং কীরকম খরচাপাতি পড়ে, সেটা আপনার জানাচ্ছি। আগে একটু খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়েছে, খেয়ে দে তারপর আমি স্কুটিটা নিয়ে এদিক ওদিক এক্সপ্লোর করবো। দেখেন এই বাস, এই আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, এখানেই থামবে। খুব খিদে পেয়ে গেছিলো, দেখলাম পাশেই একটা খাওয়ার দোকান আছে অ্যারেবিয়ান গ্রিলস বলে, এটাই চলে আসলাম, একটা শর্মাকে নিয়ে যোগাযোগ করে। আর আমি এই রাস্তা দিয়ে আসলাম, এখানেই ভাবছিলাম হয়তো বাস স্ট্যান্ডটা এটা এখানে নামালো, বলছে না এখান দিয়ে স্ট্রেট না, ওই ডিরেকশনে চলে যেতে হবে, ওখানে গিয়ে ব্রিজটা ক্রস করে বাঁ দিকে, সেটা হচ্ছে আসল বাস স্ট্যান্ড, ওখান থেকে আনাচালের বাস পাওয়া যাবে। এই যে শর্মাটা আমার সব কিছু বানায় দোকানটায়, অনেক কিছু আছে, আলফাম গ্রিল টিল অনেক কিছু করে। এই যে লেবানিস রোল না শর্মা দিয়েছে, ভালো করে কিন্তু মাংস আছে, তার সাথে মেয়োনিস তারপর পেঁয়াজ শসা সব কিছু দিয়েছে। একটু ছোটো যেহেতু কিন্তু খেতে ভালো লাগছে, পেটটা খালি আছে, ভালোই লাগছে। এই যে খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার একটা স্কুটির দোকানে কথা বললাম, তো স্কুটির লোকটা বলছে যে চলে আসতে, যে ওখানে স্কুটি নাকি আছে, কিন্তু সেটা এখান থেকে 900 মিটার হেঁটে হেঁটেই চলে যাই ভাবছি, দেখা যাক। এখানে জিজ্ঞেস করলাম অনেক উল্টো করে টাকা চাইছে, তো ভাবছি হেঁটে চলে যাই, নইলে কী করা যায় দেখছি। কিন্তু এটা সামনে বাস স্ট্যান্ড, আগে যে জায়গাটা দেখালাম সেটা আসল বাস স্ট্যান্ড না, কিন্তু এদিকে রয়েছে আসল বাস স্ট্যান্ড, সেটা দেখাচ্ছি আপনাদের। ছোটো একটা নদী টাইপের যাচ্ছে নিচ দিয়ে, কী নদী জানি না, আপনারা জানলে জানাবেন তো, পেরিয়ার নদী মনে হয় না এটা। আর এই যে এটা হচ্ছে এখানকার অফিসিয়াল বাস স্ট্যান্ড, এখান থেকে ভাবছি আমি কোচির টাইমিংগুলোর জেনে যাই, দাঁড়ান জেনে আপনাদেরও জানাচ্ছি। এই যে এটা হচ্ছে এখানে প্রাইভেট বাস স্ট্যান্ড, এখান থেকে কোচির বাস ওয়াইটলা হাব অব্দি যায়, আর এটা হচ্ছে এখানকার রিজার্ভেশন কাউন্টার। এখানে তো সকাল 5টা থেকে শুরু হয়, সন্ধে 6টা অবধি আছে, এভরি হাফ অ্যান আওয়ার বলছে। এইসব প্রাইভেট বাস প্রাইভেট গাড়িও আছে এখানে, সব কিছুই রয়েছে এখানে। KSRTC বাস স্ট্যান্ডটা বলছে আরেক দূরে, 1 কিলোমিটার দূরে, তো সেদিকে যাচ্ছি না, এখান থেকে প্রাইভেট বাস চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, দেখিয়ে দিচ্ছি জায়গাটা। সবাই খালি অটো অটো করছে, কিন্তু আমার অটো দরকার নেই, হেঁটেই বেরিয়ে যাবো ভাবছি। এই যে এই জায়গাটা দেখুন, এইখানটায় লেখা আছে, এখানে সব কিছু দেওয়া আছে, থেকেদি কোন দিকে, টি গার্ডেন কোন দিকে, এখানেই হচ্ছে প্রাইভেট স্ট্যান্ডটা। ঠিক আছে, কোচি মোটামুটি বলে দিলাম কোথায় থামবে, কোন কোন বাস যায়, মানে প্রাইভেট বাস, আর কটা টাইমিং, তো আপনারা এখান থেকে নিতে পারেন, আমিও হয়তো এখান থেকেই নেবো। এটা মনে হচ্ছে মেন বাজারের এরিয়া, পুরো এখানে মুন্নারে বাজারটা এদিকেই রয়েছে, এখানে পেট্রোল পাম্পও আছে, থাকার জায়গাও আছে, সব কিছুই আছে। আর আমার স্কুটির দোকানটাও বলছে এদিক দিয়েই, তো গিয়ে দেখি স্কুটিটা নিই, আগে ওটা ছাড়া কাজ চালানো যায় না, সব দোকান পাশেই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমি টুকটাক খাওয়ার দাওয়ার নিয়ে নেবো, আমার যে হোমস্টে আছে সেখানে রান্নাবান্নাও করা যায়, তো টুকটাক নুডলস ফুডলস নিয়ে যাওয়া ভাবছি, দেখা যাক। এই জায়গাটা খুব ব্যস্ত এরিয়া মনে হচ্ছে, অটো তো সব জায়গাতে রয়েছে, এখানে জিপও রয়েছে, এগুলো মনে হচ্ছে লোকাল সাইট সিং, এসব জিনিসগুলো পরে এখন আর জিজ্ঞেস করছি না আমি, পরে সব ইনফরমেশান আমি দেবো যে কীরকমভাবে সাইট সিং করবেন, সব ডিটেলস বলে দেবো যদি স্কুটি নাও নেন। এখন যাই এই ডিরেকশানে, ব্যাগ কম থাকলে না এটা সুবিধা। এবার পেছনে যে বড়ো ব্যাগটা নিই সেটা নিই নি, সেই জন্য কিন্তু অসুবিধা হচ্ছে না খুব একটা, এখন যেমনি স্লোপে উঠছি তার কোনো সমস্যা হচ্ছে না, একটু তো হয় কারণ ব্যাগ একটু ভারী আছে, ল্যাপটপ ফ্যাপটা সব আছে। এই যে নিচটা হচ্ছে মেন জ্যামজমাট এরিয়া, আর আমি উঠে যাচ্ছি হচ্ছে ওপরের এই দিকটায়, আর 300 মিটার মতন আছে, বয়স হচ্ছে তো টায়ার্ড হয়ে যায়, সেই জন্য দাঁড়িয়ে নিচ্ছে একটু, তারপর যাবো ওই ওপর দিকে, বেশ ভালো চড়াই আছে এখানে। অনেকে বললেন কেন অটো নিল না, একটু হাঁটাও হয়ে গেলো, খাওয়া দাওয়া করলাম, হেঁটে নিলাম, হাঁটতে আমার বেশ ভালো লাগে, আসলে টায়ার্ড হয়ে গেলে হাঁটতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি। যাই আগে ওই দিকটাই যাই, দেখুন এইদিকে এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর 100 মিটার, কিন্তু কোনো দোকান পাশার তো নেই এখানে, কোথায় যাচ্ছি কে জানে, বললো ম্যাপ লোকেশান ঠিক আছে নাকি, এই লোকটাই লানাইনের কথাই বলেছিলো, তার মানে আশেপাশেই হবে। এই যে আমি স্কুটি পেয়ে গেছি, আর এটা হচ্ছে পৃথ্বীরাজদা,
ইনি আমাকে স্কুটি দিলেন 600 করে, এখানে এটা নিয়ে যাব। তিন দিনের জন্য 600 করে নিয়ে নিলাম। আর এটা আজকে টাইম হয়ে গেছে হচ্ছে 5:15, তো এখন নিয়ে যাচ্ছি। আজকের দিনের জন্য চার্জ নিয়ে সব ডিটেলসগুলো আমি বলবো। এদিকে রাস্তা আর এদিকে হচ্ছে সুন্দর জঙ্গল, তো যাওয়া যাক, গিয়ে তারপর সব কিছু বলছি। উনি হচ্ছেন, ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো লাগলে আপনি স্কুটি এখানে বুক করতে পারেন। এই যে স্কুটি পেয়ে গেছি, তেল ভরে নিয়েছি, গাজর কা না গাজর না কোকোনাটের হালুয়া নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি আমি আমার হোমস্টের দিকে, এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার। এই জায়গাটা চা বাগানের মাঝখান দিয়ে, রাস্তাটা এত সুন্দর লাগছে, তাই একটু দাঁড়িয়ে পড়লাম এখানে। আরও 15 কিলোমিটার যেতে হবে, কিন্তু আপনার দেখাতে ইচ্ছে করলো এই জায়গাটা। আর এদিকে সানসেট হচ্ছে, জাস্ট টু গুড, জাস্ট টু গুড। এখান থেকে আমাকে আর 8.2 কিলোমিটার যেতে হবে। ওই দেখুন পেছনে বোর্ডে লেখা আছে, আনাচাল হচ্ছে বাঁ দিকে নেমে যাচ্ছে 5 কিলোমিটার, আর কোচি স্ট্রেট, তো আমি বাঁ দিক দিয়ে নেমে যাবো, এদিকে যাবো আনাচালের দিকে। হ্যালো সবাইকে, আমি ঢুকে গেছি এখানে 7টা নাগাদ। আপনার সব কিছু বলছি, আমার 7:30 একটা কল রেখে দিয়েছে, তো যাবো কলটা শেষ করি, একটু প্রিপন করে দিয়েছে আর কি। শেষ করে সব কিছু বলছি, সব কিছু দেখাচ্ছি, ঘর আজকে তো দেখাবো না, কাল সকালে ভালো করে দেখাবো, কিন্তু সব ডিটেলস বলছি আপনাদের। আগে একটু কাজটা সেরে নিন, ঠিক আছে? এই যেখানে একটা দোকানে এসেছিলাম, এখানে একটু চিকেন ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছি, এক চিকেন ফ্রাইড রাইস খেয়ে তো বাইরে মার্কেটটা দেখাচ্ছি আপনাদের। এই যে দোকানটা, এখানে ছোট্ট দোকান, সেরকম কিছু নেই খুব একটা। এইদিকে এই যে দোকানটাতে কাছে খাওয়া দাওয়া করলাম, ব্ল্যাক পেপার রেস্টুরেন্ট, বেশ ভালোই ছিল। দাদা এখানে দুজন আসামের বলছে, আর শিলিগুড়ির লোকজন আছে, ওই দাদা হাত নাড়ছে। খাওয়ার দাওয়ার ভালো, কিন্তু 150 টাকা দিয়ে এখানে ফ্রাইড রাইস খেলাম, বেশ সুন্দর, পেট ভরে গেল, কোয়ান্টিটি ওয়াইজও ভালো, সব কিছুই ভালো। এবার যাই একটু মার্কেটটা দেখে আসে একটু এদিকে। আমার ঘরের যিনি ওনার আছেন আর কি, উনি বলছিল যেখানে নাকি বিহারি বাঙালি লোকজনের রেস্টুরেন্ট আছে, আমার মনে হচ্ছে এটার কথাই বলছিল। কারণ অসমীয়ার লোকজন আর কি বাংলা বুঝতে পারে, বা অনেকটা বাংলার মতনই কথাবার্তা হয়। ভালো লাগলো, বেশ সুন্দর ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ওই জ্যাকেটটাও পরে নিয়েছি, ভাবছি কিছু কুকিজ টুকিজ নেবো, আমার হালুয়াও আছে। এই দেখুন কাপড় জামার দোকান আছে এখানে, শাক সবজি আছে, আলু টালু মানে সব কিছুই রয়েছে। এদিকেও একটা হোটেল আছে, হোটেল সাজি, এখানে লাঞ্চ পাওয়া যায়, এটা মনে হচ্ছে এখানকার লোকাল, এটাই আসা হয়নি। আর এদিকে কী আছে আপনি দেখাতে দেখাতে নিয়ে যাই। ছোটোই মার্কেট, একদম ছোট্ট মার্কেট, আনাচালের মার্কেটটা অনেক বড়। এই যে সুভিনিয়ার, গ্রোসারি শপ, টেডি বিয়ার, পুতুল, যাবতীয় গ্রোসারি শপ কিন্তু প্রচুর আছে, তো এখান থেকে আপনার লাগলে গ্রোসারি কিনতেই পারেন। এখান থেকে আমি তলার দিকে নিচে নেমে যাবো, এই রাস্তার ওপরে উঠে যাচ্ছে, বুঝলেন তো, এদিকে না, তো আমাকে যেতে হবে এদিকে নিচের দিকে, গিয়ে ব্রিজ ক্রস করে তারপর যেতে হবে আবার। এই যে এখানে ফার্মাসিও আছে, সব কিছুই রয়েছে, ব্যাংক রয়েছে, এটিএম রয়েছে, এখানে গার্মেন্টস ক্লোথসের দোকান রয়েছে। প্রতিটা পাহাড়ি লোকেশানই না এরকম দেখেছি আমি, যদি একটু মানে অফবিট লোকেশান হয় তার আশেপাশে ছোটোখাটো কিছু একটা থাকে, যেমনি শিলংয়েও দেখিয়েছিলাম মনে আছে, তো সেরকমই এখানে একটা শিলং দেখিয়েছিলাম হয়তো। এখানে একটা চার্চ আছে, চার্চ বা ক্যাথিড্রাল টাইপের ছোটো, তো এগুলো সকালবেলা এক্সপ্লোর করব। আমাকে ব্যাক করে যেতে হবে, আবার কল রয়েছে, তো এই আধ ঘন্টা সময় পেয়েছিলাম, খেয়ে গেলাম। এই যে আমাদের শুটকি মাছের মতন এখানেও কিন্তু ড্রাই ফিশ আছে, এখানে সব মাছই ড্রাই দেখতে পাচ্ছি। এই দেখুন, না হোয়াট ইজ দিস, দিস ব্ল্যাক ওয়ান। আচ্ছা দাদা এটা কিছু বলছে, এই জিনিসটা জানলে জানাবেন তো, বলছেন এই মাছের মধ্যে দিয়ে মনে হয় খায়, এই ড্রাই ফিশগুলোর মধ্যেই মনে হয় দেয়। কোনটা কী মাছ আমি তো জানি না, আপনারা জানলে কিন্তু জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এর পরের এপিসোড থেকে আমি কিন্তু আপনাদের মুন্নারের দারুণ দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখাবো, তাই স্টে টিউন টু ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্স। টিল দেন সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।